একদিনে শহর ছেড়ে আমি চলে যাব। কই যাব আর রংপুর ছাড়া? রংপুরে আমার আম্মা থাকেন। যদি আমি চাকরি না করি, যদি আমার একটা টাকাও না থাকে, আমাকে আমার আম্মা বলবেন, ভাত খা, গোসল করছিস? আমি বলবো, আজ বৃষ্টি, আজ আর গোসল করবো না। আম্মা ভাত বেড়ে দেবেন রান্নাঘর থেকে, আঁচলে ভাতের গামলা ঢেকে তিনি দৌড় ধরবেন আঙিনা পেরুতে, সজনে ডালে টিনের চালে, তখন বৃষ্টি বৃষ্টি। বৃষ্টিতে তার শাড়ি ভিজবে, ভাত ভিজবে না, ভাপ উঠবে, আমি খাবো আর আম্মা আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন, আমার খাওয়া দেখবেন, আমার মুখ নড়বে, গলা দিয়ে ভাত নামলে সেই ভাত তার পেটেই যাবে, তার পেট ভরে যাবে, বিড়বিড় করবেন, মুছে খা, তোকে যে মোছা খাওয়াতাম মনে আছে? তাই তুই আজ এত বড়। কাঁসার গ্যালাসে পানি ঢেলে আম্মা হাতে ধরে আছেন, মুখের ভাতটা শেষ হইলে যদি আমি পানি চেয়ে বসি, সেই পানি না খেয়েই ফের যদি ঢাকা চলে আসি আমি, আম্মা গ্লাস হাতে দাঁড়িয়েই থাকবেন, দাঁড়িয়েই থাকবেন, তিনি যেন বায়োজিৎ বস্তমী।